গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কিচেনে চলে এসেছি, রান্না বান্নাটা সেরে নেব। ব্রেকফাস্ট কোনো রকমেরই করছি, অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, আমার ক্লায়েন্টও আছে, বিজি ডে আর কি। বন্ধু বান্ধব সব চলে যাওয়ার পরে মানে ফাইনালি এখন রেগুলার স্কেজুয়ালে এসেছি, একটু ল্যাদ খেয়ে ঘুমিয়ে ঠুমিয়ে ঘুম ঠুম ভালো পূরণ করা হয়ে গেছে। যাই হোক, এখানে ছেলের খাবারটা অলরেডি হয়ে গেছে, এখন আমি বাকি রান্নাগুলো সেরে নেব ঝটাঝট। এখন এক্স্যাক্টলি এক ঘন্টা টাইম আছে, এক ঘন্টার মধ্যে যা রান্না হয় আর কি। আর প্রচুর সবজিপাতি পড়েই রয়েছে, আনা হয়েছিল দেবীর আসবার আগেই, সব শুকিয়েও গেছে। পটলগুলো তো একদম শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, এমনি এখানকার পটলগুলো ছোট ছোট, সবজিপাতি বেশি রান্না হয়নি তো ওই জন্য পড়েই রয়েছে। তো ভাবছি কুইকলি ডালি বানিয়ে দিই লাউটা দিয়ে, আর বাঁধাকপিটাও পড়ে রয়েছে কতদিন, একটু পকোড়া বানিয়ে ফেলি। রান্না অলমোস্ট ডান, এখানে ডালটাও হয়ে গেছে, এটা একটু ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। আর এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া, আর একটু ওই সেই পটলগুলো ভাজলাম, আর এখানে ভাতও মোটামুটি হয়ে গেছে। দেখো এ হচ্ছে বাঁধাকপির পকোড়া দিয়ে ভাত খাবে, এই যে কুড়মুড়ে চায়ও, খাওয়ার পাতে একটু অল্প কুড়মুড়ে চায়। রান্না আমার ডান, এখন আমার ক্লায়েন্ট আছে, আর যে স্পিডে বাবা ছেলেকে খাওয়াচ্ছে, মানে ছেলে খাচ্ছে যে স্পিডে, আমার হোপফুলি আমি ফ্রি হয়ে যাব, এসেই তারপরে আমরা লাঞ্চটা করবো। তো দেখিয়ে দিই এখন আমাদের আজকে লাঞ্চে কি কি আছে। আগের দিনে সেই ফিশটাও রয়েছে অ্যাকচুয়ালি, আর এই যে বাঁধাকপির পকোড়া, আর পটল ভাজা, আর ডাল ভাত। হ্যালো স্যার, হ্যালো, ইউন অনেক গামি, অনেক গামি, আমার হয়ে যাবে ওর বাবার, খাওয়ানো হবে না একে, গামি ঠামি দিয়ে দেখো। ভাতের সাথে কেউ গামি খায়? হ্যাঁ বুড়ো, বলেছিলাম যে ছেলের খাওয়া হবে না, আমার কাজ হয়ে যাবে, ওকে খাওয়াতে না, সিরিয়াসলি। বাসনও জমেছে, এগুলোকে মাজবো, কিচেনটা একটু পরিষ্কার করে তেল ছিটেছে আর কি। এখন লাঞ্চটা সেরে নি, প্রীতি গেছে কাজে আজকে সকাল সকাল, তো মনে তো হয় চলে আসবে, আর একটু পরে এসে লাঞ্চ করবে, বাট আমরা এখন খেয়ে নি। ভাত এসে গেল আমাদের, টপাস, পকোড়াটা হেভি হয়েছে খেতে, অনেকদিন পর খাচ্ছি তো বাঁধাকপি, আমি এসে পকোড়া দুটো তিনটে খেয়ে নিয়েছি, মানে কন্ট্রোল করা যায় না, খুব চাপ। এটা কি এসে গেল? এটা হচ্ছে ফাইনালি আজকে ফিনিশ হবে, ফিশ ফাইনালি ফিনিশ হবে। ওফ, এ যেন ফিনিশই হচ্ছে না, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। Thank you.
কিচেন টিচেন ক্লিন করা ডান, আর প্রীতির জন্য খাবার টাবার গুছিয়ে রেখে দিয়েছিলাম বলতে বলতে ও ঢুকে গেছে। কিন্তু যেদিনই কাজে যায় সেদিনই বাড়ি এসে বাহানা করে, বলছে পরে খাবে। ঠিক আছে, তো আমি এখন এই বাইরে চলে এসেছি, ব্যাকইয়ার্ডটা একটুখানি ধুয়ে দেবো। দুদিন ধরেই ফেলে রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আজকে ভালো রোদ্দুর উঠেছে, তো এখন যদি ধুয়ে দিই ঝট করে শুকিয়েও যাবে, নয়তো তো বৃষ্টি হচ্ছিল। তো তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কি হয়, প্রচুর না শামুক এখানে আর কেঁচো, মানে টেক্সাসের যাই না গরম তো হিটের জন্য মনে হয় মাটিতে প্রচুর কেঁচো থাকে, আর এই একটু বৃষ্টি হলেই ওপরে পুরো চলে আসে, আর ওই জায়গাটা চলে আসলে পায়ে পায়ে ঘরে ঢুকে যায় অনেক সময় না, তো এই জন্য সবসময় এই জায়গাটা ক্লিন করে আর কি ধুয়ে ঠুয়ে রাখতে হয়। ফাইনালি এই কাজটা পেন্ডিং ছিল ডান, একটু টাইম লেগে যায় ওই জন্যই ধরছিলাম না, বাট দেখো হাফ ওইখানটা অলরেডি শুকিয়েও যাচ্ছে, রোদ্দুরটা পড়ছে, তো আজকে ভালো রোদ্দুর উঠেছে বলেই ভাবলাম যে করেই ফেলি। আর ছেলেকেও নিয়ে গেছে ওর নব ঘুম পাড়াতে, আমার কাছে একটু টাইম ছিল, বাট এখন আমি ক্লায়েন্ট আসবে পরপর বিজি হয়ে যাব। আমি দেখিয়ে দিই চেয়ারগুলো, আমি এই সাইডেই দিয়ে দিলাম এরকমভাবে, সামটাইমস আমি চেয়ারগুলো ওই পাশেও রাখি আর সামটাইমস এই পাশেও দিয়ে দিই, ধোয়ার পর একটু চেঞ্জেস এসে যায় আর কি, ভালো লাগে। আর এই জায়গাটা অলরেডি রোদ্দুর পড়ছে বলে শুকিয়ে গেছে, হাফ শুকিয়েই গেছে, হোপফুলি এই দিকটাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো, টাইম লেগে যায়, মনে হয় ইজি কাজ কিন্তু ধরলে একবার আর কি। ওই চেয়ারটাও একটু ধুয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কী যেন পড়েছিল। জাস্ট ফ্রি হলাম আর নভ অপেক্ষা করছিল, আমি নিচে আসলাম, তারপরে ও গেল ঘাস কাটতে, ঘাসটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এই যেইটা উঠে গেছে চিটলে, আর প্রীতি কাজের থেকে এসে ও রেস্ট করছে, ওকে একটুখানি আমি হাঁটিয়ে নিয়ে আসি। কোথায় বাবা, কোথায়? হ্যাঁ বাবা, ইন্টারনেট। বাবা কি করছে? বাবা 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 ওয়াইল ঘাস কাটছে, বাবা ঘাস কাটতে গেল, নভ জাস্ট গেল আর কি। তোর অনেক টাইম লাগবে এখন, সামনে পিছনে রোদ্দুরটা না পড়লেও তো যেতে পারে না, প্রচন্ড গরম। কেন করেছিস এরকম চোখ, কেন করেছিস তুই? হ্যাঁ কেন করেছিস? হ্যাঁ আমার সাথে একা একা যাচ্ছ, ট্যান্ড্রামও করলে না, ট্যান্ড্রামও করবি আমার সাথে গেলে? হ্যাঁ তোকে একা নিয়ে যাওয়া তো ঝামেলা, দেখেছে এই লক খুলতে জানে, সেদিনকে রাত্রিবেলা আমি না চেক করলে লক খুলে রেখে দিয়েছিল দরজার, আমি প্রতিদিন রাত্রে চেক করে তারপরে ঘুমাতে যাই, ভাগ্যিস। ওই দেখো দেখো খুলে দিয়েছে, দেখেছ তুই? ফিনিশ, ডান 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 ডান, হে দেখেছ মস্তান যাচ্ছে। এই হেল্প করবি তুই তোর বাবাকে? আর নবর লুক দেখো, ওর লুক চেঞ্জ হচ্ছে না কিন্তু, ধরে নিয়েছে ওর ফ্যাশন, এটা কেউ চিনতে পারবে না। এই বাবার গায়ে নোংরা, চলায় চলো আমরা হাঁটাহাঁটি যাবো, চলো টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও। দেখেছ জানিস সেদিন রাত্রিবেলা কে লক খুলে রেখেছিল? তোর ছেলে, দেখ দরজা এখনো খুলে রেখে দিয়েছে। হ্যাঁ ওটা মুন না, মুন এই দিকে, এই যে এই যে মুন, ইয়েস চলো। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে ওটা কি? সব মুন বল, সব বুঝে গেছি, তোমার হাতে ওটা কি একটু দেখিয়ে দাও সবাইকে। তোমার একটা ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড, পিকাচু, পিকাচু তোমার নিউ ফ্রেন্ড, ওকে। আজ বাবা আসেনি, কিরকম লাগছে?
বেশি জোরে দৌড়িও না, তোমার পিছনে দৌড়াতে পারবো না। কি হলো ওই দিকে যাবি? তা তুই তো বেশি রান করছিস বলে আমি তোকে বকা দিলাম। বকা মানে কি? ওকে বলেছি তুই এরকম দৌড়ালে চল তাহলে বাড়ি চলে যাই, তাই মুখ ভার করে আসছে। হ্যাঁ হ্যাঁ, হাউসের ওপর দিয়েই যাচ্ছে। চলো, এসে গেছি আমরা বাড়িতে, চলো দেখি বাবার কত দূর হলো। নভর এই সামনেটা কাটা হয়ে গেছে, ও আবার ওই যো পিছনের দিকে গেছে ব্যাকইয়ার্ডে। আমি ধুলাম পুরো, দেখো ড্রাই হয়ে গেছে, ভালো গরম পড়েছে না। নভ হয়ে যে ব্যাকে চলে এসেছে, এখন এখানকার ঘাসটা কেটে দিচ্ছে। একটু বৃষ্টি হয় বলেই একদম হু করে বেড়ে যায় ঘাসটা, প্লাস এই সামারেও একটু তাড়াতাড়ি বাড়ে ঘাস দেন উইন্টার। উইন্টারে মানে মাসে একবার কাটলেও হয়, কিন্তু সামারে রীতিমতন মানে এভরি উইক না কাটলে মানে হু করে অনেকটাই বেড়ে যায়। কি লাগবে? ড্রিঙ্ক স্যার, ড্রিঙ্ক ওয়াটার, কোকা কোলা। হ্যাঁ, ডাক্তার বারণ করেছে, এখন সব কিছু বলছে এই খাবো না ওই খাবো না। কদিন চলবে সেরকম? সবে সবে ডাক্তার দেখিয়ে এসছে। ঘরে এসে দেখছি যে দেখো হরলিক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি চাই? বানটেন মানে কি? কেউ তো বুঝবে না তোর কথা। মানে বাটিতে হরলিক্স দাও, বানটান। বানটান কি? হ্যাঁ, বার্তান। হ্যাঁ, কি দেবো বল আগে, আরেকবার বল দেখি। ওকে, বাটিতে দেওয়া যাবে না, গুঁড়ো গুঁড়ো ফেলবে তুমি। কামান। কামান মানে কি? কামান, কামান মানে কি? কামান। আমি বললাম কি যে হরলিক্স বাটিতে দিলে গুঁড়ো গুঁড়ো ফেলবি, দিচ্ছিলাম না তো, দেখো এটুকুনি দিয়েছে কি করে। অনেক অনেক হরলিক্স, ওকে এইটুকুনি দেবো আর না। নে, আর আমি এখন আমার জন্য একটুখানি বানাচ্ছি কফি। কফি খেতে খেতে বানাবো ডিনার রাত্রের, ভাবছি নুডলসই বানিয়ে ফেলি। ম্যাগি দিয়ে হবে নুডলস, আর এখানে হচ্ছে ফার্স্টে এগটাকে করে নেব। এটি ক্যামেরা ধরে দিয়েছে আমার হেল্পার, আমার ক্যামেরাম্যান। ঘুম হলো প্রীতি? আমি ঘুমাই। প্রীতির কাজের ওখানেও সবাই আর কি আলোচনা করছে ক্রিকেট নিয়ে, সেটা নিয়েই আমরা আবার আলোচনা করছিলাম যে সবাই কি ভাবছে। বলছে সবাই বলছে যে ইউএসএ ভার্সেস ইন্ডিয়া না, বলছে ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়াই খেলছে, বিকজ সবই তো ইন্ডিয়ানি। ইয়েস, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। এখানে আমার নুডলস বানানো ডান, হাজবেন্ডের ফেভারিট। আজকে কষ্ট হয়ে গেছে ঘাস কেটে, ওই জন্য নুডলস বানিয়ে ফেললাম। ঘরে ঢুকেই বলছে কি ঘাস কাটতে কাটতে, এটাই ভাবছি বাড়ি কিছু নুডলস যদি বানানো যেত। বানানো যেত না, যদি পাওয়া যেত রাত্রি বেলায় নুডলস না বানানো যেত। আর বাইরে থেকে ওই আমাদের এখানে এক্সস্ট এক্সস্ট হু 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 করে হাওয়া আসছে,
গন্ধ শুনতে যাইছি যে কিসের গন্ধ আসছে, কিছু কি রান্না করছে, ক্যা পকড়া হে, মনে সুজি বানাচ্ছে না ছেলে, সুজি বানাচ্ছে না। আর আমিও বলি আজ অ্যাকচুয়ালি আজকে আমি অন্য কিছু বানাবো ভেবেছিলাম, সঞ্জিতা শরীরটা খারাপ তো এক্সপেক্ট করিনি তো এত কষ্ট করে নুডুল বানাবে, আমি আজকে অন্য কিছু বানাবো ভেবেছিলাম অ্যাকচুয়ালি ডিনারে, কিন্তু হট করে না আমার মানে একটা কেন মনের মধ্যে ডাক আসলো যে না নুডলস, আর ওটা আমি লাস্ট মোমেন্টে চেঞ্জ করেছি, এখন হচ্ছে ছেলের খাবারও হচ্ছে, ছেলেকে খাইয়ে আগে একটু ফ্রেশ হয়ে নেবো, নব তো স্নান ঠান করে নিল, করে তারপরে ডিনার করব। এটা হচ্ছে আজকে নুডলস এর ফাইনাল লুক, আর এখানে এগো বানানো আছে, পেঁয়াজ সিয়াজ কাটা আছে, মশলাও রয়েছে, নব বলছে লঙ্কা কুচি খাবে না আজকে, তো এগুলো দিয়ে এখন ডেকোরেশন হবে। আজকে আমাদের এই থালা উদ্বোধন হচ্ছে, পাস্তা ভোল থালাটার জন্য জানি না মানে একই কোয়ান্টিটি খাচ্ছি নাকি থালাটার জন্য একটু কম কম লাগছে দেখতে, বলছে কম লাগছে কম কম লাগছে, রঞ্জনার পাস্তা বল ফাইনালি উদ্বোধন হলো, চাউমিন দিয়ে উদ্বোধন করলাম, চাউমিন আর পাস্তা একই ক্যাটাগরিতে পড়ে, বাই 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 কাজিন ব্রাদার্স। আমার বিউটিফুল ওয়াইফ কপাল করে যে কি কপাল করে যে বউ পেয়েছিলাম আমি, তো বলে যে আমি নাকি তারিফ করি না, ক্যামেরার সামনে বলে লজ্জা পাচ্ছি তাই গল্প করছি, কিন্তু ক্যামেরা পেছনে অনেক তারিফ করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই, গুড নাইট, আমরা শান্তি করে একটুখানি চাউমিনটা খাই।